नमस्कार आदाब। आज क्राइम पेट्रोल दस्तक सीजन 4 200 एपिसोड सम्पूर्ण करछे। आमरा सब समय चेष्टा करे एसेछि जे आमादेर एई अनुष्ठानेर सठिक मान बजाय राखते। आपनादेर अनेक भालोबासा एई अनुष्ठानके आरो भालो करते आमादेर प्रेरणा जुगिएछे। আপনাদের উৎসাহ আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করেছে। আমরা চাই যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক যেন অটুট থাকে, আর প্রার্থনা করছি যেন ভবিষ্যতেও একই রকম সাহসিকতা আর সততার সঙ্গে কেসগুলো আনতে পারি, আর প্রত্যেক এপিসোডে যেন আপনারা এবং আমরা কিছু নতুন শিখতে পারি, যাতে আমরা একজন ভালো আর সতর্ক নাগরিক হয়ে উঠতে পারি। একটা সুস্থ এবং স্বাভাবিক শৈশবের অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই খেলাই যৌবনে এসে প্রতিযোগিতার রণক্ষেত্র হয়ে ওঠে। খেলার মূল উদ্দেশ্য হল জয়, গৌরব আর পুরস্কারের জন্য খেলা হয়ে থাকে। কিন্তু খেলার জগতে যখন লেনদেন প্রবেশ করে, তখন টাকাই কথা বলে, টাকাই খেলা করে। পিটার হাই গ্র্যান্ডপা, কাম অন ফাস্ট। ফিলিপ, মা গ্র্যান্ডপা এসে গেছে, আমি যাচ্ছি, ঠিক আছে? আরে পিটার, গ্র্যান্ডপাকে চা তো খেয়ে যেতে বলো। বেশি খুশি হোস না, তুই গাড়ি চালাবি না, গ্র্যান্ডপা চালাবে। এ চুপ কর, আমার কোনো লাইসেন্স ফাইসেন্স দরকার নেই। চলো গ্র্যান্ডপা। এসো বাবা, হ্যাঁ বসো। আরে বাবা ভেতরে তো এসো, চা খেয়ে যাও একটু। নো থ্যাংক ইউ নাতালিয়া, অন্য একদিন খাবো। এখন আমাকে লাভ বার্ড কিনে বাড়িতে ফিরতে হবে। আলিজা বাড়িতে একা না? গ্র্যান্ডপা পিটারকে চালাতে দিও না, কিন্তু নিজের কাজ করে না, আমার পেছনে খালি পড়ে থাকে। Lovely, lovely, lovely. Uncle. Oh, Sam. They are beautiful. আমি জানি আঙ্কেল, এই পাখিগুলো আমি খুব ভালোবাসি। আর দিদা মারা যাওয়ার পরে ব্যাপারটা একেবারে অসম্ভব হয়ে গেছে। আমি একে খুব ভালোবাসবো, আবার যত্ন আত্মীয় করবো। ১৫ মে ২০১২,
দক্ষিণ গোয়ার একটা সুন্দর শান্ত গ্রাম ভেলেম একজন সিনিয়র সিটিজেনের খুনে কেঁপে উঠল। এই ঘটনার সময় আলিজা রোজারিও নিজের বাড়িতে একা ছিলেন। তার স্বামী জেকব রোজারিও পাশের চিনচিনম গ্রামে লাভ বার্ড কিনতে গিয়েছিলেন তার নাতি পিটারকে সঙ্গে নিয়ে, কিন্তু তিনি হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি যে যখন তিনি বাড়ি পৌঁছবেন তখন তাকে নিজের বাগান উজাড় হয়ে যাওয়া দেখতে হবে। কিন্তু লাভ বার্ডের মিষ্টি ডাকের মতোই এই হত্যার আগে কি কোনো আভাস পাওয়া গিয়েছিল? এখন আলিজার শোবার সময় নয় তো? গ্র্যান্ডমা হয়তো পেছনে আছে। হ্যাঁ চলো দেখি। আলিজা, আলিজা, আলি, আলিজা, আলিজা, জানতামই না আমাকে জেমস বললো। বাবা, এটা কি হলো? এটা কি হলো? আমি 4:30 সময় এখানে এলাম। সামনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমাদের মনে হলো গ্র্যানি পেছনে আছে, কিন্তু উনি ওখানে ছিলেন না। কিন্তু পিছনের দরজাটা খোলা ছিল। আমরা ভেতরে এলাম, কিন্তু গ্র্যানি সোফাতে পড়েছিল। And she was dead. স্যার, স্যার, চুরির কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির কোনো জিনিসকে টাচ করা হয়নি। এতে ও ছিল, সামনের দরজা বন্ধ ছিল। স্যার, ভেতরে একটা কাভার্ড আছে, ওখানে আর বাকি ঘরগুলোতেও দামি জিনিস রয়েছে। এদের অবস্থা সচ্ছল। হয়তো এমন জিনিস চুরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এরা শুধুমাত্র একটা বয়স্ক মানুষকে মারতে আসবে? না, যে মারা গেছে সে আমার মা। আমার নাম সিলভেস্টার। সিলভেস্টার, আমরা কোনো চুরি বা ভাঙচুরের প্রমাণ পাইনি। আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন চেক করার জন্য। বাবু, তুমি গাড়ির ভেতর কোনো লোককে দেখেছিলে? না স্যার, আমি শুধু গাড়ি চলে যেতে দেখেছি। কখন দেখেছিলে? স্যার, আমার ফুটবল কম্পাউন্ডে চলে গিয়েছিল, ওটা নিতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। মারুতি 800 ছিল? হ্যাঁ স্যার। কোন রঙের বাবু? হোয়াইট কালার। আপনারা তো প্রতিবেশী, কোনো কিছু দেখেননি বা শোনেননি? আমি তো ঘুমোচ্ছিলাম, এই জেমস এসে আমাকে বলল রোজারিওদের বাড়িতে পুলিশ এসেছে। লকার, সব কিছু নিয়ে গেছে। এভরিথিং ইজ গোন। এই লকারে কি ছিল মিস্টার রোজারিও? 3 লাখ টাকা ক্যাশ আর 6.5-6 লাখ টাকার জুয়েলারি। লকারের চাবি সবসময় ওই কিরাকের মধ্যে রাখতেন? হ্যাঁ, আমাদের বাড়ির সমস্ত জিনিস ঠিকঠাক জায়গাতেই থাকে। স্যার, পাশের বাড়ির ছেলেটা বলছে যে ও যখন খেলছিল ঠিক 4:10 নাগাদ এখান থেকে একটা সাদা রঙের গাড়ি বেরিয়ে যেতে ও দেখেছিল। ঠিক 20 মিনিট বাদে, মানে 4:30 সময় রোজারিও নিজের নাতির সাথে বাড়ি ফিরে আসে এবং এসে দেখে মিসেস রোজারিওর লাশ পড়ে আছে। আর আমরা এক্ষুনি জানতে পেরেছি লকার থেকে জিনিসপত্র চুরি হয়েছে, কিন্তু লকার ভাঙা হয়নি, ঘরের কোনো জিনিসে হাত লাগানো হয়নি।
শুধুমাত্র কি র‍্যাক থেকে চাবি নিয়ে লকার খুলে সমস্ত জিনিস চুরি করা হয়েছে। স্যার, শুধু মার্ডারের কেস মনে হচ্ছে। রোজারিও তার নাতির সাথে চিনচিন গিয়েছিল না স্যার লাভবার্ডস কিনতে? আই থিং ইটস প্রপারলি প্ল্যানড। এই দেখুন, লিগেচার স্ট্যাঙ্গুলেশন, কোনো দড়ি বা তার ব্যবহার করা হয়েছে শ্বাসরোধ করার জন্য। টাইম আজকে বিকেল 3:30 থেকে 4:30 মধ্যে। মনে হয় খুব ভেবেচিন্তে প্ল্যান করেছিল, কোথাও কোনো ক্লু রাখেনি। আমি অফিসে ছিলাম তখন আমার স্ত্রী নাতালি আমায় ফোন করে। আমার ছোট ছেলে পিটারের ফোন এসেছিল যে ওর গ্র্যান্ডপার সাথে আছে। আর ওর গ্র্যান্ডির সাথে কি হয়েছে? আপনাকে ফোন করার পর আমি মাকে ফোন করলাম। আমি আমি বাইরে গেছিলাম আমার বন্ধু সাইমনের বাড়িতে, আর বাবা যখনই আমাকে ফোন করলো আমি তখনই বেরিয়ে গেছিলাম। মিসেস রোজারিওর হত্যাকারী জানতো আলমারি আর লকারের চাবি কোথায় থাকে, সে এটাও জানতো যে ওর মধ্যে কি আছে, আর এটাও ভালোভাবে তার জানা ছিল মিসেস রোজারিও ওই দুপুরবেলা একাই থাকবেন। আপনার কারোর সাথে কোনো শত্রুতা, এমন কেউ যে মিসেস রোজারিওকে কাছ থেকে জানে? কি শত্রুতা থাকবে ইন্সপেক্টর, ফুল লাইফে আমার কখনো কারোর সাথে ঝগড়া পর্যন্ত হয়নি, নট আ সিঙ্গেল ফাইট। ঘরে এত টাকা ছিল কেন মিস্টার রোজারিও? প্রপার্টি কেনার একটা প্ল্যান ছিল আমার। এই প্ল্যান সম্বন্ধে আর কেউ জানে? শুধু আমি, সিলভেস্টার, নাতালিয়া আর আলিজা, আমাদের মধ্যেই শুধু কথাবার্তা হয়েছিল। ইন্সপেক্টর, গোটা বাড়িতে কোথাও ফিঙ্গারপ্রিন্ট পাইনি, কোথাও নয়। এই দেখুন টায়ারের দাগ, প্রতিবেশীর ছেলে জেমস ইকুয়েরা বোধহয় ঠিকই বলছিল, ছোট টায়ার, মানে মারুতি 800। হ্যাঁ স্যার, আঙ্কেল জ্যাকব এখানে এসেছিলেন পিটারের সঙ্গে। লাভবার্ড খুব ভালোবাসে না? হ্যাঁ স্যার, এই লাভবার্ডগুলোই আঙ্কেল জ্যাকবের সব থেকে প্রিয় ছিল। আমি পিটার আর ফিলিপকে খুব ভালো করে চিনি, আর ওদের ঠাকুরদা আঙ্কেল জ্যাকবকেও। আচ্ছা, উনি কি ফোন করে এসেছিলেন? আমি পিটার আর ফিলিপকে বলেছিলাম যে আমি আমার লাভবার্ডগুলোকে বিক্রি করতে চাই, ভেবেছিলাম শুনে হয়তো ওদের ঠাকুরদা এগুলো কিনতে চাইবেন। তারপর উনি আমাকে বলেছিলেন একদিন এসে এই পাখিগুলো দেখে যাবেন। স্যার, আরটিওতে চেক করলাম, এই মুহূর্তে গোয়াতে 76টা মারুতি 800 রেজিস্টার করা হয়েছে। একটা কথা তো পরিষ্কার, যেই গাড়িটা চালিয়ে এসেছিল সে রোজারিও পরিবারে খুব পরিচিত, সে জানতো বাড়িতে কটার সময় যেতে হবে, কি করতে হবে, কোথায় খুঁজতে হবে, সে এও জানতো লকার আর আলমারির চাবি কোথায় আছে এবং ভেতরে কি আছে। করেক্ট স্যার। একটা কাজ করো, এই যে 76টা রেজিস্টার্ড গাড়ি গোয়াতে আছে তার মধ্যে সাদা গাড়ি কটা আছে, আর রোজারিও পরিবারকে জিজ্ঞাসা করো এমন কাউকে কি চেনে যার কাছে সাদা মারুতি 800 আছে। ওকে স্যার। আর শোনো, রোজারিও পরিবারের সবার ফোনের রেকর্ড বার করো। স্যার। ¶¶
কিছুদিনের জন্য আমাদের সঙ্গে থাকবে চলো। এখানে একা থাকাটা খুব কষ্টের। না, আমি কোথাও যেতে চাই না। আমার যেন মনে হচ্ছে তোর মা এখনো এখানেই রয়েছে। কেন? ও মাই গড, ওয়াই? তুমি নিজেকে দোষ দিও না, তাহলে তুমি আরো ডিপ্রেসড হয়ে যাবে। প্লিজ গ্র্যান্ডপা। স্যার, জেকব রোজারিওর ফোন লোকেশন ছিল চিনচিন, পিটারেরও ওখানেই ছিল সেম, যেখানে ওরা লাভবার্ড কিনতে গেছিল। ও স্যাম, দে আর বিউটিফুল। সিলভারস্টার নিজের অফিসে ছিল সারাদিন, একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টস ম্যানেজার। নেতালি নিজের বাড়িতেই ছিল, উনি একজন হাউসওয়াইফ, আর বড় ছেলে ফিলিপ বাইরে গিয়েছিল নিজের বন্ধু সাইমন গনজালভিজের বাড়ি। হেই, হাই সাইমন। আরে হাই ফিলিপ, কি খবর ভাই? চলছে, কে দিচ্ছে রে? আয় আয় বোস বোস, দেখি দেখি। হয়তো এতে কারোর পার্সোনাল ইনভলভমেন্ট নেই, এর মধ্যে কেউই ওই গ্রামের আশেপাশে ছিল না যেখানে রোজারিওর বাড়ি। স্যার, 76 জন মারুতি 800 ওনারকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ব্যাপারে। স্যার, 76টা মারুতি 800 এর মধ্যে 15টা সাদা, কিন্তু এর মধ্যে কারোরই রোজারিও ফ্যামিলির সাথে কোনো কানেকশন নেই। আমি ফোন কলস, ফোন রেকর্ডস, সব ধরনের রেকর্ড চেক করিয়েছি, বাট নো কানেকশন অ্যাট অল। এই 15টা মারুতি 800 এর মধ্যে রোজারিওদের বাড়ির আশেপাশে কটা আছে? স্যার, 4টে। 4 জনকে ডাকো। 15ই মে 2012 আগে? হ্যাঁ, 15ই মে 2012। আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম একটা জরুরি দরকারে, আমাকে এখানে কেন ডাকলেন? 15ই মে 2012 2:30-3:30 মধ্যে আপনি আর আপনার মারুতি কোথায় ছিল মিস্টার? 3:30 সময়ে আমার মনে হয় আমি ওই সময় পঞ্জি যাচ্ছিলাম। তুমি বললে তোমার বাড়ি এবং অফিস দুটো একই জায়গায়? ইয়েস। আর তুমি এক্ষুনি বললে 15ই মে তুমি সেখানেই ফিরছিলে? হ্যাঁ ইন্সপেক্টর। তো মিস্টার শিরোদকার, 15ই মে তুমি কোথা থেকে বাড়ি ফিরছিলে? কানকোনা থেকে। স্যার, যে এই কাজটা করেছে সে খুবই চতুর একজন লোক, খুব প্ল্যান করে কাজটা করেছে যাতে তার উপর কোনো সন্দেহই না হয়। আচ্ছা, আমরা ভুল পথে এগোচ্ছি না তো? হতে পারে এটা একটা সাধারণ চুরি আর সেখানে অজান্তেই খুন হয়ে যায়, আর যে ইনসাইড জবের কথা আমরা সন্দেহ করছিলাম। আচ্ছা, এই ভাবনাটাও ভুল না তো? আরে বল স্যার, গোয়াতে সেরকম কোনো দাগী অপরাধীর খবর নেই, আর মার্কেটেও তেমন কোনো গরম জুয়েলারি বা ক্যাশ আসেনি। আর রোজারিও ফ্যামিলির কি হিস্ট্রি? একদম ক্লিন স্যার। কারোর সাথে কোনো ঝামেলা নেই? কিচ্ছু নেই স্যার, একদম ভদ্র ফ্যামিলি। ছেলেটার নাম সিলভেস্টার, একমাত্র ছেলে স্যার, একদম ভদ্রলোক স্যার। রোজারিও ফ্যামিলির বউ হলো নাতালি, ফুটবল তো ওদের প্রাণ। আশ্চর্য ব্যাপার, একটা সূত্র, একটা প্রমাণও আমাদের হাতে আসছে না, এত নিখুঁত প্ল্যান কিভাবে সম্ভব? আচ্ছা, আমরা কি করে জানলাম এক্স্যাক্টলি 3 লাখ ক্যাশ আর 6 লাখের গয়না চুরি করা হয়েছে? সিলভেস্টার, আমরা কোনো চুরি বা ভাঙচুরের প্রমাণ পাইনি। সব কিছু নিয়ে গেছে। এই লকারে কি ছিল মিস্টার রোজারিও? 3 লাখ টাকা ক্যাশ আর 6.5 লাখ টাকার জুয়েলারি। এটাও তো হতে পারে যে লকারে কিছু ছিলই না। তার মানে? মানে হতে পারে যে এটা শুধুমাত্র একটা খুন আর কিছুই না।
আপেলকে কমলালেবু ভাবছি আর বাজকে লাভবার্ডস ভাবছি। যে কোনো শহর গ্রাম বা পাড়ায় যে কোনো সিনিয়র সিটিজেনের উপর প্রাণঘাতী হামলা সেই এলাকাকে নাড়িয়ে দিয়ে যায়, সেই এলাকার নিরাপত্তার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যায়। এরকম পরিস্থিতিতে পুলিশের উপর চাপ থাকে সেই কেসটা দ্রুত সমাধানের। কিন্তু এই কেসটায় সব রকম প্রচেষ্টা করার পরেও পুলিশ এখনো পর্যন্ত একটা সূত্র হাতে পায়নি। কিন্তু কিছুদিন কাটার পরই শেষ পর্যন্ত কোনো সূত্র না পেয়ে অন্ধকারে হাতড়ে চলা এই কেসটার ফাইনালি একটা ব্রেক থ্রু পাওয়া গেল। আরে বল স্যার, পাঞ্জিতে নতুন জুয়েলারি বিক্রি হয়েছে স্যার। এটা তো আমার আলিজারই জিনিস, কোথা থেকে পেলেন আপনি এটা? কে করলো আলিজার সাথে এরকম কাজ? দেখুন, আমরা শুধু সূত্র পেয়েছি, আপনার স্ত্রীর খুনিকে নয়, কিন্তু পেয়ে যাব। এদের মধ্যে কেউ? না স্যার, না, এটা না স্যার। এ না, সে না, কেউ না? না স্যার। ফার্স্ট টাইমার মনে হচ্ছিল? আগেও এসেছিল স্যার। এটা আগে কোনো বলনি, কে ছিল? স্যার, জেভিয়ার কারভালো। কে জেভিয়ার? ডিটেল বল। লোফার টাইপের ছেলে স্যার, এই পাশের এলাকাতেই থাকে স্যার। ইয়েস, জেভিয়ার কারভালো কে? He is my son. আপনার ছেলে বাড়িতে আছে? না। হ্যাঁ মা। বাবা তুই কোথায়? কি হয়েছে মা? এখানে একটা প্রবলেম হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হয়েছে মা, কিছু তো বলো। আই সেড জেভিয়ার, তুই আগে বাড়ি আয়। ঠিক আছে স্যার, ও মনে হয় এখন বাড়ি আসবে না, কিন্তু ওর নাম্বার ট্র্যাকিংয়ে রয়েছে। আর জেভিয়ার এক্ষুনি একটা নাম্বার ডায়াল করেছে, 444-57-8678, ওই নাম্বারটাও ট্র্যাকিংয়ে আছে। মিসেস কারভালো, আপনার ছেলে জেভিয়ার সিরিয়াস প্রবলেমে আছে, ভালো হয় যদি আমাদের হাতে পড়ে। আমি আপনাদের বাড়ির বাইরে গার্ড বসিয়ে যাচ্ছি, কিন্তু জেভিয়ার যেন এই ব্যাপারে কোনো কিছু না জানে। ইয়েস ইন্সপেক্টর। ঝামেলা হয়ে গেছে ভাই। কি হয়েছে? ওকে স্যার, সেল লোকেশন ট্র্যাক হয়ে গেছে, বিচের কাছে। ধর শালা, গয়নাগুলো বেচার আগে আমাদের ওয়েট করা উচিত ছিল রে ভাই। মায়ের গলা শুনে আমি বুঝতে পেরে গেছিলাম ওরা আমার বাড়িতে আছে। আমি অন্য কোথাও যেতে পারতাম না, তাই তোর কাছে এসেছি রাজেশ। এখন আমি কি করব বল? আরে কিছু তো বল। রাজেশ শিরোদকার একটা সাদা 800 এর মালিক ছিল, যাকে পুলিশ প্রথমবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। কিন্তু সেই সময় রাজেশ পুলিশকে বোকা বানিয়েছিল, কিন্তু এইবার তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। এবার তার অপরাধ প্রকাশ্যে। স্যার, এতগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, টিভিতে ফুটবল ম্যাচও চালু রয়েছে, বেটিং এজেন্ট মনে হয়। শোনো,
আগে আমাদের এটাই অনুসন্ধান করতে হবে পুরো গোয়াতে রোজারিও ফ্যামিলিকে কেন টার্গেট করেছে। আর এরা কি করে জানলো যে ওদের লকারে কি আছে, কত আছে? তুই বেটিং এজেন্ট? হ্যাঁ স্যার। আর এই তোর পার্টনার? স্যার আমি শুধু নিজের মারুতিটা ভাড়া দিয়েছিলাম 15 মে তারিখে, মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো মিসেস রোজারিওকে তুই মেরেছিস? আমি তো ওখানে ছিলামই না, আমি শুধু গয়নাগুলো বিক্রি করেছিলাম স্যার। তুই মরিসনি, তুই মরিসনি, তাহলে কে মেরেছে? মিসেস রোজারিওকে গলা টিপে ওর খুন কে করেছে? অঞ্জুমান, অঞ্জুমান নাভেদ স্যার ওর নাম, ও মাঠগাঁওতে থাকে স্যার। এই অঞ্জুমান নাভেদ কে? রোজারিও ফ্যামিলির সাথে কি কানেকশন? আর অ্যাটাক করার জন্য রোজারিও ঘরকে কেন সিলেক্ট করেছো? বাড়ি ও সিলেক্ট করেনি স্যার। তো কে করেছে? ফিলিপ রোজারিও? এলিজাবেথ রোজারিও নিজের নাতি? হ্যাঁ স্যার, ফিলিপ আর অঞ্জুমান দুজনে মিলেই এলিজাবেথ রোজারিওকে মার্ডার করেছে। ফিলিপ জানতো যে ক্যাশ জুয়েলারি কোথায় রাখা আছে। কারা তোমরা, কি চাই? কাল যাব, আজ আমি খুব টায়ার্ড ফিল করছি। কিন্তু গ্র্যান্ডফা স্যামুয়েল বলছিল যে ও লাভ বাজগুলো একদিনও রাখবে না, অন্য কাউকে বিক্রি করে দেবে। ওকে আরেকদিন হোল্ড করতে বলো না বাবা, কাল আমি অবশ্যই লাভ বার্ড কিনে নিয়ে আসবো। গ্র্যান্ডফা আমি ওকে জিজ্ঞেস করেছি এন্ড হি সেড নো। তুমি আজকে আসছো কি না, ইয়েস অর নো? ওকে একটু বুঝিয়ে বলো না বাবা যে তোমার গ্র্যান্ডফা ওল্ড ম্যান নাও। হোয়াট ওল্ড ম্যান? ননসেন্স, তুমি একেবারে ওল্ড ওল্ড নও। আর তোমার ইয়াং ওয়াইফের জন্য তুমি কি লাভ বার্ডস আনবে না? গো জেকব, গো গো, ওই লাভ বার্ডস আমার আজই চাই। দে আর সো বিউটিফুল না গো? লাইক ইউ। ওকে ফোন ফোন। হ্যাঁ পিটার, আমি এখনই নিয়ে আসছি। ওকে ওকে, ফিরে এসে একসঙ্গে বসে চা খাবো। ইয়েস স্যার। আর আজ আমি তোমাকে নতুন ধুন শোনাবো, তোমার জন্য বানিয়েছি। ওকে বাই বাই বাই। ফিলিপ, গ্র্যান্ডপা আসছে। গুড জব। আমি তোরা এখান থেকে বেরোনোর পরেই আমি বাড়ি থেকে বেরোবো, ঠিক আছে? হেই ফিলিপ, ফিলিপ, একবার বলে দে বাবা, একবার বলে দে যে এগুলো সব মিথ্যে। বলে দে বাবা, টেল হিম, ইয়া টেল হিম। এসব চিন্তা মনে এলো কি করে? স্যার বাড়িতে ঘুমোচ্ছিল, এবার সারা জীবন জেলের মধ্যে জেগে কাটাতে হবে, চলো দিকে যা। এই বয়সে এত শার্প ক্রিমিনাল মাইন্ড, এটা খুব ভয়ানক ব্যাপার। তোমরা এরকম করেছো কেন? নিজের ঠাকুমাকে মেরে ফেলেছো কেন? হ্যাঁ
গ্র্যান্ডপা, ওই লেস্টার গোমসের কম্পোজিশনটা বাজাও না। হ্যাঁ, ও ওটা তো আমি 10,000 বার শুনেছি। তোমরা ক্যারি অন করো, আমার সিএসটার এর টাইম হয়েছে। জেকব, আমাকে এক ঘন্টা পরে জাগিয়ে দিও। গ্র্যানি, তুমি কি ঘুমোবে? নট স্লিপিং রে, ছোট্ট ন্যাপ, ব্যাস এক ঘন্টা। ওকে। আরে ইউ গো অ্যান্ড এনজয়, যা যা। একটা কথা বলবো গ্র্যানি, যখন গ্র্যান্ডপা ভায়োলিন বাজায় তখন কি কি বিউটিফুল লাগে না? আমি তোকে একটা সিক্রেট বলি, আমার কিন্তু লাভ তোর গ্র্যান্ডপার সঙ্গে নয়, ওনার ভায়োলিনের সঙ্গে। কি ভালো বাজায়। ওকে তাহলে আমি যাই, আমি দরজাটা বন্ধ করে দেবো যাতে তোমার কোনো ডিস্টার্ব না হয়। আরে নো নো, ডোর ক্লোজ করবি না, যদি মিউজিকটা না শুনি না ঘুমোতেই পারবো না। কিপ দ্য ডোর ওপেন। ওকে ওকে ওকে। আমরা 2-3 অ্যাটলিস্ট 4 বার চেষ্টা করেছি, কখনো সাকসেসফুল হয়নি। তারপর আমরা প্ল্যান বি ইউজ করলাম। প্ল্যান বি? লাভ বার্ডসের প্ল্যানটা। আমরা জানতাম যে গ্র্যান্ডপা লাভ বার্ডসের জন্য পুরো পাগল, আর আমরা ভেবেছিলাম যে উনি বাড়ির বাইরে থাকলে আমাদের কাজটা আরও ইজি হবে। আর ঠাকুমাকে মেরে তো কাজের আরও সুবিধা হয়ে গেল। মুখোশ পরে গলা টিপে মেরেছ নিজের ঠাকুমাকে কেন ফিলিপ? এত কিসের টাকার দরকার হয়ে পড়লো তোমাদের? নো ফিলিপ, আগের ক্রিসমাসেই আমি তোমার পকেট মানি বাড়িয়েছি, আর না, নো মোর। ওকে, লাস্ট ক্রিসমাস তো অনেক দিন হয়ে গেল, সব জিনিসের দাম কত বেড়ে গেছে, এইটুকুনি পকেট মানিতে কোথাও ফেস হাইড করারও জায়গা পাওয়া যায় না, কিছুই কিনতে পারি না। দেন ডোন্ট বাই সন, সিম্পল, আমরা তোমাদের সব কিছু কিনে দিই। আর তাছাড়া এই বয়সে এত লাক্সারির দরকারটা কি? আমাকে দেখো, তোমার মাকে দেখো, আমার বাবা মাকে দেখো, তোমাদের মতো বয়সে আমরা এত কিছুও পাইনি। ছোট এক বাটি ডাল, একটু ভাত, আর মাত্র আধখানা ডিম, দ্যাটস ইট। আবার ড্যাড, একই লেকচার বারবার দিও না। তোমাদের জেনারেশনে ভাত ডাল আর সিম্পল লাইফ নিয়ে খুশি ছিলে, বাট নট আস। আমরা বড় হয়ে গেছি, আমি 17 আর পিটার 15 হয়ে গেছে, সো প্লিজ আমাদেরও একটু ইন্ডিপেন্ডেন্স চাই। স্বাধীনতা চাইলেই পাওয়া যায় না বাবা, ওটাকে অর্জন করতে হয়, ওটাকে রোজগার করতে হয়। আর তোমরা দুজন এখনো ম্যাচিওর না, প্যারেন্টস কে আনসার ব্যাক করো, প্যারেন্টস এর রেসপেক্ট করো না। অবশ্যই করি মম, কিন্তু তোমরা আমাদের চাহিদাগুলো বুঝতে পারছো না। ফিলিপ, তুমি চাহিদা আর বিলাসিতাকে গুলিয়ে ফেলছো, তোমার কাছে কি নেই? তোমার বাড়ি রয়েছে, পড়াশোনা করছো, সাইকেল রয়েছে, সবকিছু তোমার আছে। দিস ইজ দ্য টাইম যখন তুমি তোমার বুদ্ধিটা তোমার সেলফ ডেভেলপমেন্টে, তোমার পড়াশোনায় আর তোমার হেলথে খরচ করবে। এন্ড হোয়াট অ্যাবাউট ফান ড্যাড? আমরা এই বয়সে এনজয় করব না তো কবে করব? এন্ড ফর গড সেক, এনজয়মেন্ট ফ্রিতে পাওয়া যায় না, তার জন্য পয়সা লাগে। সেই জন্য প্লিজ আমাদের পকেট মানিটা বাড়িয়ে দাও। আমি অ্যাফোর্ড করতে পারলেও করব না। আর আমিও না। আর অ্যাফোর্ড করার তো কোনো প্রশ্নই নেই, প্রশ্নটা হচ্ছে আমরা আদৌ এদের জীবনটাকে সুস্থ আর স্বাভাবিক করে গড়তে পেরেছি কি পারিনি। ছেড়ে দাও সিলভেস্টার, টাইমই ওদেরকে শেখাবে হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং। ঠিকই বলেছো, তবে আমার ভয় হচ্ছে যে দেরি না হয়ে যায়, এরা বিপথে না চলে যায়। স্যার, আমার মম ডারের থেকে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, প্রচুর টাকা ছিল ওদের কাছে, লটস অফ মানি, কিন্তু আমাদের জন্য, আমাদের জন্য কিছুই ছিল না। আর ওনাদের সঙ্গে এই ব্যাপারে আর্গিউ করা, ডিসকাস করা ইজ কমপ্লিটলি আ ওয়েস্ট অফ টাইম। তারপর আমরা ভাবলাম যে গ্র্যানি আর গ্র্যান্ডপার কাছেও বেশ ভালোই পয়সা আছে, কিন্তু ওনারাও এক নম্বরের গিফটে, আমাদের এনজয় করার জন্য কিচ্ছু দিতেন না, কখনো না। ক্রিসমাস গিফটগুলো এত চিপ চিপ। ভাই, তোরা দুজন রোজারিও ব্রাদার্স, ভিক্ষে চাওয়া বন্ধ কর আর নিজের পয়সা রোজগার কর। কি করব, নোটের জেরক্স কপি করব নাকি? আরে না রে ভাই, 10 টাকা ঢাল 100 টাকা বার কর, 100 টাকা ঢাল 1,000 টাকা বার কর। কিন্তু টাকাটা কোথায় ঢালবো? আমার একটা বন্ধু আছে রাজেশ শিরোডকর, সুপারস্টার 11 আজকে জিতবেই, বড় নোট লাগিয়ে দে। কে এটা? বুকি বল, বেটিং এজেন্ট বল, কিন্তু ও এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি। ও 1 টাকাকে 100 করতে পারে, টাকার গইতে শুয়ে থাকে। তুই কখনো ওর থ্রুতে কামিয়েছিস? আরে মাথা মোটা, আমি তো ওর সাথেই কাজ করি, আমাদের ক্লাবে যত ফুটবল ম্যাচ হয় না সেগুলো তো আমিই বেট করি, আর কিছুগুলো তো ফিক্সডও করে। হ্যাঁ, আমিও শুনেছি যে ম্যাচ ফিক্সিং হয়,
আর এটা নতুন নয়, অনেক দিন ধরে হচ্ছে। আর স্পোর্টস তো বিজনেস নাকি? 2000? হ্যাঁ কি রে, নিজে তো পকেট মানি লাগাচ্ছিস নাকি? হ্যাঁ এক কাজ কর, বাড়ি যা, আর বাড়ি গিয়ে ওই যে রান্নাবাটি খেলে না সেরকম বেটিং বেটিং খেল। 2000? ব্রো ডোন্ট লাফ ইয়ার, আমরা স্টার্টিং 2000 দিয়ে করছি, কিন্তু এরপরে আরও দেব। ডার্লিং 2000 দিয়ে কিচ্ছু হবে না, স্টার্টিং বেট 10,000 bucks, আর তাও শুধু আতুপাতুদের জন্য। আদু আতু বুঝিস? হ্যাঁ কাঁচা লেবু, স্মল ফ্রাই। হ্যাঁ কিন্তু আমাদের কাছে তো এতগুলো টাকা নেই। আরে আছে তো, মিথ্যে কথা বলিস না ভাই, তোর গ্র্যান্ডি আর গ্র্যান্ডপা ওদের কাছে তো টাকার গাছ আছে, আর সেগুলো তো সব তোদেরই হবে তাই না? কিন্তু কবে, যখন তোরা দুজন বুড়ো হয়ে যাবি তখন? ততদিনে তোদের টাকাও নষ্ট হয়ে যাবে আর তোদের জীবনটাও। এ অঞ্জুমান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, একটু ক্লিয়ারলি বল না আমাদেরকে। শোন, এখনকার জন্য তোর গ্র্যানি আর গ্র্যান্ডপার টাকাটা লাগিয়ে দে। 10-এর 100 হবে, 100-এর 1,000, 1,000-এর 1,00,000, মেবি কোটি, হু নোজ। যত বেশি রিস্ক তত বেশি টাকা। ফিলিপ কি ভাবছিস? কি অনেকগুলোই টাকা রাখছিল, জানি না ওরা বোধহয় কোনো একটা স্টুপিড প্রপার্টি কেনার প্ল্যান করছিল। গ্র্যান্ডমার অনেকগুলো জুয়েলারিও তো আছে ওখানে। টাকা চুরি করবার প্ল্যান ফেল হলো, তোমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে, ভাবলে ঠাকুমাকেই মেরে ফেলবে। হ্যাঁ তোদের নিজের হকের এত পরিমাণ টাকা তোদের থেকে দূরে রাখা হচ্ছে ভাই, দ্যাটস ভেরি রং। তোরা দুজন ঠিক করে নিয়েছিস তো, যাই হোক না কেন এখন টাকা কামাবেই। ইয়েস টোটালি ইয়েস, এবার সব আমার উপর ছেড়ে দে, পুরো খেলাটা শুধু প্ল্যানিং এর, বুঝলি? ও স্যাম, দে আর বিউটিফুল। গ্র্যানির বাড়ি যাওয়ার আগে আমি আমার বন্ধু সাইমনের বাড়ি গেছিলাম, ওখানে আমি ওকে না বলেই আমি আমার মোবাইলটা ওর বাথরুমে রেখেছিলাম। হেই হাই সাইমন। হাই ফিলিপ, কি খবর ভাই? চলছে, কে দিচ্ছে রে? আয় বস বস, দেখি দেখি দেখি। আরে চল চল চল। সাইমনকে দিয়ে দিয়েছিলাম। হেই হাই সাইমন। আরে হাই ফিলিপ। ভাই এটার মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা কয়েকদিন তোর কাছে একটু রেখে দে, তারপর আমি পরে তোর কাছে নিয়ে নেব। কোনো ব্যাপার না ভাই, টেনশন নিস না, যা। ঠিক আছে, বাই বাই বাই। ওকে এটা বলেই নি যে ওর মধ্যে কী আছে, আর তারপর আমি লুকিয়ে বাথরুম থেকে আমার মোবাইলটা নিয়েছিলাম। তারপর আমরা কিছুদিন ওয়েট করলাম আপনাদের ইনভেস্টিগেশন ঠান্ডা হওয়ার জন্য, আর তারপর যেমন রাজেশ বলেছিল আমরা সব গয়নাগাটি জেভিয়ারকে বিক্রি করে দিয়েছিলাম। উনি শুধু আমার মা আর তোমাদের গ্র্যান্ডমা ছিলেন না, তোমাদের গ্র্যান্ডপার লাইফ ছিলেন। ড্যামিট, ওনার বেহালার সুর ছিলেন উনি। আর তোমরা দুজন আমার বাবার বাড়িটাই উজাড় করে দিলে। ভগবান হয়তো তোমাদের ক্ষমা করতে পারেন, কিন্তু আমি আমি তোমাদের দুজনকে কোনোদিন ক্ষমা করব না, কখনো না। নাতি মিলে ঠাকুমাকে হত্যা করলো।
এটাও সম্পূর্ণ নিশ্চিত যে এই ঠাকুমাই দুই নাতির হাত ধরে তাদের হাঁটতে শিখিয়েছেন, খাইয়ে পড়িয়ে গল্প শুনিয়ে তাদের বড় করেছেন। তাহলে এই দুই টিনেজার তাদের ঠাকুমাকে মারল কেন? টাকার জন্যে। 17 বছরের ফিলিপ আর 15 বছরের পিটার বেটিংয়ে টাকা লাগিয়ে লাইফে স্যাটিসফ্যাকশন চেয়েছিল, লাইফে স্যাটিসফ্যাকশন। আজকের জীবনে কি কেউ পুরোপুরি স্যাটিসফাই হতে পারে? যুক্তিতর্ক আদর্শ নিজের জায়গায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে ইম্প্র্যাকটিক্যাল একেবারে গণ্ডমূর্খ ব্যক্তিও এটা খুব ভালোভাবে জানেন যে স্যাটিসফ্যাকশনের কোনো শেষ নেই, লোভেরও কোনো শেষ নেই, আর লোভ দেখানোর লোকেরও কোনো অভাব নেই। কনজিউমার গুডস, লাক্সারি গুডস এর সবচেয়ে বড় মার্কেট হলো শিশু, কিশোর এবং যুবকরা, আর এই গ্রুপটা মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংকে সবচেয়ে পজিটিভ রেসপন্স দেয়। ফাস্ট ফুড, ডিজাইনার জামাকাপড়, জুতো, সেলফোন, কম্পিউটার, দামি স্পোর্টস গিয়ার আর এমনকি নামি স্কুল আর এডুকেশনাল কোর্স, সব ক্ষেত্রে সব জিনিসে বিক্রেতারা প্রলোভনে আকৃষ্ট করে থাকে। ফ্রেঞ্চ ফ্রাই আপনার জিভে জল এনে দেয়, কিন্তু তার সঙ্গে বার্গার আর সফট ড্রিঙ্ক কেনাও বাধ্যতামূলক। আপনার শিশুকে পরবর্তী শেক্সপিয়ার, টেন্ডুলকার, আইনস্টাইন বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই কোর্সের ফি কয়েক লাখ। বিক্রেতারা তাদের মার্কেটিংয়ে খুব সুপরিকল্পিতভাবে একটা সাইকোলজিক্যাল আক্রমণ করে থাকেন, যাতে আমাদের এবং আমাদের শিশুদের বোঝানো হয়ে থাকে যে যদি আপনাদের কাছে এই প্রোডাক্টটা না থাকে তাহলে আপনারা ভালো থাকবেন না, আপনারা জীবনে পিছিয়ে পড়বেন, আপনি জীবনে ব্যর্থ। এই চোরাবালি থেকে বেরোনো কি একেবারেই অসম্ভব? আমরা কি আমাদের শিশুদের প্রয়োজন এবং অভ্যাসের মাঝখানের ফারাকটা বোঝাতে ব্যর্থ? কনজিউমার গুডসের ইন্ডাস্ট্রি বাচ্চাদের চাহিদা সবসময় বাড়াতে থাকে। পেরেন্টস বা গ্র্যান্ড পেরেন্টসকে এই চাহিদা মেটাতে অনেক বড় বলিদান দিতে হতে পারে, কখনো টাকা দিয়ে বা কখনো প্রাণ দিয়ে। আজকের এই কেসটায় বাবা মা তাদের দুই বাচ্চাকেই বাড়তি খরচ না করার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চারা তাদের ঠাকুমার লকার থেকে টাকা চুরির চেষ্টা করেছে, যাতে তারা বেটিং করে আরও টাকা আয় করতে পারে এবং তাদের বিলাসিতার সব জিনিস কিনতে পারে। কিন্তু যখন তারা চুরি করতে পারল না, তখন তারা তাদের ঠাকুরদাকে অন্য কোথাও ব্যস্ত রেখে ঠাকুমাকে খুনের পরিকল্পনা করে, আর সেটা করেও ফেলে। এত কম বয়সে এই দুটি ছেলে এত বড় একটা অপরাধমূলক ষড়যন্ত্রের পরিচয় দিল। ফুটবল হোক বা যে কোনো খেলা, আমরা বলে থাকি যে খেলা শুধু শৈলী প্রদর্শন বা সুস্বাস্থ্যের জন্য করা উচিত, খেলোয়াড় বা দর্শকের আনন্দের জন্য করা উচিত, কিন্তু হয়তো আমাদের চিন্তাধারাকে ওল্ড ফ্যাশন বলা হবে, বোকামি বলা হবে। কারণ আজকের দিনে স্পোর্টসের ময়দান খেলোয়াড়দের ঘামে নয় বরং স্পন্সরদের টাকায় ভিজে থাকে, কিন্তু বেআইনি বেটিং সততা, গৌরব আর স্পোর্টসম্যানশিপকে ক্লিন বোল্ড করে দিয়েছে। জানাই যায় না যে আসল খেলা কে খেলছে, খেলোয়াড় কে আর ঘুটি কে। ফুটবল বুকি রাজেশ শিরোদকার ফিলিপ এবং পিটারকে খুব চালাকির সঙ্গে ফুসলিয়ে বেটিং এর ময়দানে নিয়ে আসে। দুজনেই একটা খেলা খেলল, কিন্তু কেউই জিততে পারল না, শুধু হার হল মনুষ্যত্বের আর নৈতিক মূল্যবোধের। আমরা পুরো সমাজকে একটা রঙেই রাঙাচ্ছি না, কিন্তু এটা মনে করছি যে অভিভাবক হওয়ার ফলে আমরা আমাদের সন্তানদের নানান রঙের সঙ্গে পরিচয় করাই, তাদের সচেতন করি। চাহিদার বিরুদ্ধে লাগাম টেনে রাখা কোনো সহজ কাজ নয়, সংস্কার আর বুদ্ধিমত্তাও বেশিরভাগ সময় মার্কেটিং এর চমকের সামনে হাল ছেড়ে দেয়, কিন্তু আমাদের লড়ে যেতে হবে। দামি কোর্সের মাধ্যমে আমাদের সন্তানদের গ্যারান্টিড শেক্সপিয়ার, আইনস্টাইন বা টেন্ডুলকার বানানোর জালে না ফেসে বেশি করে শিশুদের এইসব মহাপুরুষদের জীবনের সঙ্গে পরিচয় করানো অনেক বেশি সেন্সিবল হবে। গান্ধীজির একটা মন্ত্র আছে, সাদা জীবন উচ্চ বিচার। এই মন্ত্রের প্রয়োজন বোধ হয় আজকের জামানায় সবচেয়ে বেশি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।